বন্ধুরা, আজকে আমরা জানবো কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে আমরা হু, হুজ, হুম, হুইচ, দ্যাট, হোয়াট এর প্রয়োগ জেনেছি, কিন্তু কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটা কি? কম্পাউন্ড শব্দটা থেকেই বুঝতে পারছি যুগ্ম, অর্থাৎ হু এর সাথে নিশ্চয়ই কিছু সাফিক্স অথবা প্রেফিক্স যোগ। কি বলো? সাফিক্স অথবা প্রেফিক্স। কিন্তু কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা প্রেফিক্স যোগ করি না, সাফিক্স যোগ করি। কিরকম? হু যুক্ত এভার, হু এভার, আবার হু যুক্ত সো যুক্ত এভার, এভাবেও আমরা করতে পারি। হু যুক্ত সো যুক্ত এভার, হু সো এভার, একটা শব্দ। এক্ষেত্রে কিন্তু অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। আর হু সো এভার এর প্রয়োগটা বর্তমানে খুব একটা লক্ষ্য করা যায় না, হু এভারের প্রয়োগটা আমরা বেশি করে থাকি। তাহলে আমরা হু এভার জানলাম বা হু সো এভার জানলাম, বাকি রিলেটিভ প্রোনাউনগুলো এক নজরে একটু দেখে নিই। হুম, হুম এভার, হুম সো এভার, হুইচ, হুইচ এভার, হুইচ সো এভার, হোয়াট, হোয়াট এভার, হোয়াট সো এভার। তাহলে আমরা কি কি জানলাম? হু এভার, হুম এভার, হুইচ এভার, হোয়াট এভার। হু এভার অর্থাৎ যে কেউ, হুম এভার একই অর্থ বহন করছে যে কেউ, আর হুইচ এভার বা হোয়াট এভার যা কিছু। কি বললো? হুইচ এভার বা হোয়াট এভার যা কিছু। এবং এই রিলেটিভগুলোর রিলেটিভ প্রোনাউনগুলোর অর্থ দেখতে বুঝতে পারছি যেগুলো অনির্দিষ্ট বোঝাচ্ছে, নির্দিষ্ট কিন্তু কিছু বোঝাচ্ছে না। আবার এক ধরনের জিনিস জানি, সেটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব। আমরা আলোচনা করব রিলেটিভ অ্যাডভার্ব, কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব, তার মধ্যে আগে জানি রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কি কি পাই আমরা? হোয়েন, হোয়ের, হাউ। হোয়েন সময় নির্দেশ করে, হোয়ের জায়গা নির্দেশ করে, হাউ কিভাবে হচ্ছে। তাহলে এইগুলোকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলে থাকি, কারণ এদের মধ্যে সর্বদা অ্যাডভার্বের একটা গুণ বর্তমান থাকে, যদিও এরা বাক্যে রিলেশন বোঝায় এবং একাধিক বাক্যকে যোগ করতে কাজে লাগে, এবং এরা রিলেটিভ প্রোনাউনের মতো আচরণ করে। যেমনভাবে আমরা জিরান্ট জেনেছিলাম, জিরান্ট কি? সবসময় ক্রিয়াপদের একটা গুণ ধরে রাখে, কিন্তু জিরান্ট কার মতো আচরণ করে? বাক্যের নাউনের মতো আচরণ করে। অনুরূপভাবে পার্টিসিপেল, পার্টিসিপেল সর্বদা বাকি ক্রিয়াপদের গুণ একটা ধরে রাখে, কিন্তু বাক্যে পার্টিসিপেল কার মতো আচরণ করে? অ্যাডজেক্টিভের মতো। অনুরূপভাবে এই শব্দগুলো কোথাও রিলেটিভ প্রোনাউন রূপে আচরণ করতে পারে, বাট এর মধ্যে একটা অ্যাডভার্বের গুণ সর্বদা বিদ্যমান থাকে, তাই এগুলোকে আমরা যখন রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহার হয় তখন আমরা রিলেটিভ অ্যাডভার্বও বলে থাকি। এরপর কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব কীরকম হতে পারে? হয় না এবার বাক্যে মূলত অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়। আবার কখনো কখনো হোয়েন এভার, হোয়ের এভার, হাউ এভারও বাক্যে অ্যাডভার্ব রূপে প্রয়োগ হয়। যখন আমরা অ্যাডভার্ব নিয়ে সিরিজ করব, সেই সময় এইগুলো নিয়ে আমরা বিশদে আলোচনা করব। ততদিন পর্যন্ত এর ব্যবহারগুলো পুরোপুরি জানার জন্য অপেক্ষা করতেই হবে। এরপর প্রশ্ন হলো, আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি, কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব কেন? তার আগে একটা উদাহরণ আমি আলোচনা করি। আই স দ্য বয় হু ইজ এ
প্লেয়ার। আমি একটা ছেলেকে দেখেছিলাম যে একজন খেলোয়াড়। তাহলে এক্ষেত্রে হু এটা রিলেটিভ প্রোনাউন, তাহলে তার অ্যান্টিসিডেন্ট কে, তারপর এবং ডেফিনাইট। কি বলো, দি বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং সেটা ডেফিনাইট। আবার একটা উদাহরণ আমি তুলতে পারি, আই ডু নট নো হোয়াট হি উইল সে, আমি জানি না সে কি বলবে। তাহলে এক্ষেত্রে হোয়াট রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহার হয়েছে, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। কিন্তু এই হোয়াট কি ডেফিনাইট বোঝাচ্ছে, কি বলবে সে আমি জানি না, অর্থাৎ তার বলাটা আমার কাছে আননোন। এবং এক্ষেত্রে কোনো অ্যান্টিসিডেন্ট আমরা পাচ্ছি না, যখন অ্যান্টিসিডেন্ট থাকে না তখন আমরা রিলেটিভ প্রোনাউন রূপে হোয়াটের ব্যবহার থাকি করে থাকি এবং সেটা ইনডেফিনাইট। এবং আরেকটা জিনিস কি দেখছি, এক্ষেত্রে কিন্তু কনক্রিট জিনিস বোঝাচ্ছে না, তাই আমরা হোয়াট ব্যবহার করেছি এবং ইনডেফিনাইট। এরপর আমরা যদি পার্সন বুঝি বা কংক্রিট জিনিস ব্যবহার করি বা বোঝাতে চাই এবং সেটা অনির্দিষ্ট, তখন আমরা কিন্তু কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করব। এরকম দ্য বেগার বেগস কামস ইজ ভিক্ষুকটি ভিক্ষা করে হ্যাবিচুয়াল টু, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। দ্য বেগার বেগস হু কামস ইন হিজ ওয়ে, এখানে হুটাকে হবে হবে না, যে কেউ যে কেউ, তখন আমরা হু এভার ব্যবহার করব, হু এভার যে কেউ। এবং হু যদি ব্যবহার করতাম ভুল হয়ে যেত, কারণ তার কোনো অ্যান্টিসিডেন্ট আছে কি নেই। আর আমরা কি বলেছি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে তার অ্যান্টিসিডেন্ট থাকবে হোয়াট বাদ দিয়ে, এবং যখন কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো তার কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। কি বললাম, অ্যান্টিসিডেন্ট থাকবে না। তাহলে এক্ষেত্রে হু এভার, আর এই হু এভার এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করার ফলে বাক্যের অর্থ কী দাঁড়াচ্ছে, ভিক্ষুকটির কাছে যা যেই আছে তার কাছে সে ভিক্ষা চায়। এবং এই হু এভার ইনডেফিনাইট বোঝাচ্ছে। আরও মজার বিষয়, এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব তারা সর্বদা কিসের মতো আচরণ করবে, হয় সাবজেক্ট অথবা অবজেক্টের মতো আচরণ করবে, এবং এটা এটা তার সাধারণ। আরেকটা কি, কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন সর্বদা কনজাংশনেরও ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন একাধারে সাবজেক্টের মতো ভূমিকা গ্রহণ করতে পারে, অবজেক্টের মতো ভূমিকা গ্রহণ করতে পারে, কিন্তু তা সর্বদা কনজাংশনের ভূমিকা গ্রহণ করবে, কারণ একাধিক সেন্টেন্সকে একসাথে জোড়া লাগাতে ব্যবহার হয়। এই হু এভার, এই হু এভার বাক্যে কিসের মতো আচরণ করছে, সাবজেক্টের মতো। ওকে, আরেকটা দ্য বেবি লাভস আই পাই উদাহরণ আমি এর পূর্বে আলোচনা করেছি। তাহলে এই ক্রিয়াপদের সাবজেক্ট পেলাম, এই ক্রিয়াপদেরও সাবজেক্ট পেলাম, তাহলে এক্ষেত্রে আরেকটা ক্রিয়াপদ পড়ে আছে, এর সাবজেক্ট এখানে হবে। তাহলে এক্ষেত্রে যা বসবে তার সাবজেক্ট করবে বসবে, এবং অনির্দিষ্ট তাহলে এক্ষেত্রে আমরা হু এভার বসাবো, হু এভার কামস টু হিম আই ফাইন। আমরা আমরা বাক্য থেকে তুলে দিলে আমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবো, এই অংশটা তুলে দিলাম, এটা অ্যাডিশনাল ইনফরমেশন, এই আই ফাইন এই অংশটা অ্যাডিশনাল ইনফরমেশন, এবং এটা যদি বাক্য থেকে তুলে দিই তাহলে আমার কাছে অর্থটা ক্লিয়ার হয়ে যাবে, দ্য বেবি লাভস হু এভার কামস টু হিম, যেই তার কাছে আসে তাকে দেখে সে হাসে। এবং এই ফাইন এই ধরনের প্রয়োগ কিন্তু আমরা এর পূর্বে করেছি, অনেকেই ভুল করে এখানে হু এভার প্রয়োগ করবে, তাই আমি এই উদাহরণটা তুলে ধরেছি। আমি এক্ষেত্রেও হু এভার সাবজেক্ট রূপে বসেছে, তাহলে ভাব টু
টু প্রেপোজিশন, প্রেপোজিশন থাকা মানে তারপরে একটা অবজেক্ট থাকবে, হিমটা অবজেক্ট। ওকে, আরেকটা উদাহরণ, ইউ ক্যান বাই হুইচ এভার বা হোয়াট এভার ইউ লাইক, তুমি যা পছন্দ কিনতে পারো। আমরা দোকানে গেছি, দোকানে গিয়ে বললাম এতগুলো জিনিস আছে যেটা তোমার পছন্দ কিনে নিতে পারো, অথবা জামার দোকানে গেলাম বা অন্য কোনো দোকানে গেলাম, যে জিনিসগুলো পছন্দ তাই আমরা হুইচ এভারও লিখতে পারি, হোয়াট এভার লিখতে পারি। এরপর এক্ষেত্রে আমরা সাবজেক্ট পাচ্ছি, মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি মানে তারপর একটা রুট ভার্ব থাকবে, রুট ভার্ব তাহলে ভি ওয়ান, সাবজেক্ট ভি ওয়ান, এক্ষেত্রেও সাবজেক্ট টু ভার্ব টু। তারপর এক্ষেত্রে এই হুইচ এভার বা হোয়াট এভার কিসের ভূমিকা গ্রহণ করেছে, ইউ লাইক ইউ ক্যান বাই, এক্ষেত্রে এই হুইচ এভার বা হোয়াট এভার অবজেক্টের ভূমিকা গ্রহণ করেছে, বললাম এক্ষেত্রে হুইচ এভার বা হোয়াট এভার অবজেক্টের ভূমিকা গ্রহণ করছে। ইউ ক্যান বাই ট্রানজিটিভ ভার্ব, ইউ ক্যান বাই হোয়াট, এ পেয়ার অফ ট্রাউজার্স হতে পারে, এ শার্ট হতে পারে, অথবা এ পেন হতে পারে, এ ওয়াচ হতে পারে, যাই হয় সেটা কিন্তু কংক্রিট জিনিস। যেমন এই বাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব থাকা মানে তার একটা অবজেক্ট থাকবে, এবং এক্ষেত্রে সাবজেক্ট পাচ্ছি তার একটা ভার্বও পাচ্ছি, তাহলে এই অংশটা ডেফিনেটলি অবজেক্ট রূপেই পড়ে থাকছে এবং এটা অবজেক্ট হবে। ক্লিয়ার? আবার ইউ ক্যান গো উইথ হুম এভার ইউ ওয়ান্ট, ইউ এক্ষেত্রে হুম এভার বসেছে তার অবজেক্ট হবে, কারণ তার পূর্বে আমরা প্রেপোজিশন পাচ্ছি, প্রেপোজিশন পেলে তারপরে অবজেক্ট হবে এবং এটা অবজেক্ট রূপে আছে। ইউ সাবজেক্ট ওয়ান ভার্ব ওয়ান, সাবজেক্ট টু ভার্ব টু, তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব আছে, এবং এই ভার্বেরও একটা সাবজেক্ট আছে, এই ভার্বেরও একটা সাবজেক্ট আছে, এই অংশটা ডেফিনেটলি অবজেক্ট হবে, তার পূর্বে প্রেপোজিশন পেয়েছি এবং আমরা জানি প্রেপোজিশনের পরে কে বসতে পারে, অবজেক্ট বসতে পারে, এবং অবজেক্ট কে হয়, নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে হুম এভার যার সাথে মনে হয় তুমি যেতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্ট রূপেও প্রয়োগ করে দেখালাম, আবার অবজেক্ট রূপেও প্রয়োগ করে দেখালাম। ইউ ক্যান গো হোয়ার এভার, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। তাহলে এক্ষেত্রে ভার্ব ওয়ান সাবজেক্ট ওয়ান, ভার্ব টু সাবজেক্ট টু ভার্ব টু, ডেফিনেটলি এটা কনজাংশন রূপে আছে এবং এটা রিলেটিভ প্রোনাউনের মতো আচরণ করেছে, এবং এগুলোকে কি বলেছি, কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব, কারণ হোয়ের প্লেস ইন্ডিকেট করছে, তাহলে এই হোয়ের অবজেক্ট রূপে অবস্থান করছে। ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, যেখানে তুমি যেতে পারো, যেতে চাও যেতে পারো, নো প্রবলেম। আবার হোয়েন এভার আই গো টু মার্কেট, আই বাই পেন, যখনই আমি বাজারে যাই একটা কলম কিনি, এক্ষেত্রে হোয়েন এভার মানে অল দ্য টাইম, সব সময়, অর্থাৎ যবার আমি বাজার যাই প্রত্যেকবারে একটা কলম কিনি, এখানে হোয়েন এভার কিন্তু অ্যাডভার্বের মতো আচরণ করছে, এক্ষেত্রে এর আচরণটা কি অ্যাডভার্বের মতো, যদিও এর মধ্যে কনজাংশনের গুণ বিদ্যমান আছে, কারণ দুটো সেন্টেন্স আছে এটা যোগ করতে ব্যবহার হয়েছে। আবার দেখে নিই হু এভার বাক্যের শুরুতে কিভাবে ব্যবহার হয়, হু এভার কামস টু মি আক্স দেম টু ওয়েট, যেই আমার কাছে আসুক না কেন তাকে অপেক্ষা করতে বলো, তাহলে হু এভার এক্ষেত্রে সাবজেক্টের মতো আচরণ করেছে এবং বাক্যের শুরুতে বসেছে। আরেকটা উদাহরণ, হোয়াট এভার ইউ উইল ডু ইউ উইল
think before তুমি যাই করো না কেন এর পূর্বে চিন্তা করবে তাহলে এক্ষেত্রে সাবজেক্ট ওয়ান ভার্ব ওয়ান এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স তাই সাবজেক্ট উচ্চ আছে তাহলে এটা ভার্ব টু প্রেপোজিশন প্রেপোজিশনের পরে অবজেক্ট রূপে ইট বসেছে তাই তো তাহলে এক্ষেত্রে হোয়াট এভার কিসের মতো আচরণ করেছে ডেফিনেটলি অবজেক্টের মতো আচরণ করেছে ইউ উইল ডু সামথিং যা করবে তার পূর্বে একটু চিন্তা করো তাহলে এই হোয়াট এভার অবজেক্টের মতো ভূমিকা গ্রহণ করেছে এবং তার কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন কি বললাম কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন তাহলে আজকের চ্যাপ্টারে আমরা কি শিখলাম কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন এবং কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব সিরিজে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আমরা আরও বিশদে আলোচনা করব এক্ষেত্রে মূলত আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলোই বেশি করে জানার চেষ্টা করেছি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন